করোনার থাবা মাথায় রেখে এবারও ঈদের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের মুসলমানেরা। মুসলমানদের ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নতুন জামাকাপড়। ঈদের নতুন জামাকাপড় না হলেই যেন না হয়, তাই বিভিন্ন দোকানপাটে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ব্র্যাডফোর্ড থেকে জাফর নিয়াজের রিপোর্ট। সারা বিশ্বের মুসলমানদের মতো ব্র্যাডফোর্ড শহরের মুসলমানরা তাদের পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটা করতে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইংল্যান্ডে করোনা ভাইরাসের বিধিনিষেধ একটু শিথিল করাতে ব্র্যাডফোর্ড শহরের মুসলমানরা খুবই আনন্দের সাথে তাদের পরিবারকে নিয়ে দোকান দোকান ঘুরে নিজেদের পছন্দ মতো ঈদের বাজার করছেন। ঈদের বাজার করবার লাগি লইবার লাগি তো বিভিন্ন জিনিস, সুন্দর সুন্দর জিনিস আছে, বাইচাইতন লাগে লোয়া। এই ঈদের মধ্যে বাবা মার সাথে হাতে হাত রেখে ঈদের বাজার করতে পেরে বাচ্চারা খুবই খুশি। I did Eid shopping with my dad and I bought dresses, shoes and accessories. নিজেদের পছন্দ মতো ঈদের নতুন জামা কাপড় কিনতে পেরে ছোট ছোট বাচ্চারা খুবই আনন্দিত। ইংল্যান্ডে 19 জুলাই থেকে করোনা ভাইরাসের নিয়মকানুন পরিবর্তন হতে যাচ্ছে। Also due to easing of covid restrictions from 19th July, we would like to request everyone to be cautious, although we will be lifting all our social distancing measures put in place. এতে করে পুরোপুরি করোনা ভাইরাসের বিধিনিষেধ উঠে যাচ্ছে, তাতে করে ব্যবসায়ীরা আবার নতুন করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সাজাতে পারবেন, তাতে কোনো বিধিনিষেধ থাকবে না। ঈদে করোনা ভাইরাস রেস্ট্রিকশন থাকার কারণে আমরা ভালো ব্যবসা এবং কাস্টমার সার্ভিস দিতে পারছি না, বাট এখন কুরবানি ঈদে আগে করোনা ভাইরাস রেস্ট্রিকশন ইজ হওয়ার কারণে আমরা মোটামুটি ভালো কাস্টমার সার্ভিস দিতে পারছি। 19 তারিখে করোনা ভাইরাস রেস্ট্রিকশন উঠে যাইব, সবাইকে ওয়েলকাম জানাই আমরা ইরো বাংলা পক্ষ থেকে। ঈদকে সামনে রেখে ব্যর্থ শহরের মানি ট্রান্সফারগুলিও খুবই ব্যস্ত সময় পার করছে। এখন আমরা লিপি এক্সপ্রেস খুবই ব্যস্ত সময় পার করতেছি কুরবানি দেওয়ার জন্য এবং নিজের আত্মীয় স্বজনকে হেল্প করার জন্য। ওদের আগ্রহে মানুষ বাংলাদেশে টাকা পাঠাইতেছেন। অনেকেই আসছেন মানি ট্রান্সফার দোকানগুলিতে দেশে তাদের পরিবার পরিজনদের কাছে ঈদের টাকা পাঠাতে। আমরা এখন খুব ব্যস্ত সময় পার করলাম শাহজালাল ট্রাভেলস। শেষ মুহূর্তে ঈদের লাগি আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাইবার লাগি আমরা অনেক কাস্টমার হল আমরা কাছে আইসই। সো আমরা চেষ্টা করলাম তারা খুব সুন্দর সার্ভিস দিবার লাগি। ঈদের খুশিতে বিশ্বের প্রতিটি মানুষের মুখে ফুটে আসুক আনন্দের হাসি, বিশ্বের প্রতিটি মানুষ মুক্তি পাক করোনা ভাইরাস থেকে। ব্র্যাডফোর্ড থেকে মোহাম্মদ জাফর নিয়াজ, আয়ন টিভি।